দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেন কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বের ব্যক্তিত্ব যিনি, তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অর্থনীতিবিদ হিসেবে খ্যাত, স্বাধীনতা পরবর্তী প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য। তার সরাসরি তত্ত্বাবধান এবং গবেষণায় দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবার প্রয়াস পেয়েছিল। অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তিনি আজও নিরন্তর কাজ করে চলেছেন। তিনি আমাদের সকলের প্রিয় প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক এবং শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোভান। একজন কীর্তিমান মানুষ কীভাবে হয়ে উঠলেন সেটি আমরা আপনার কাছ থেকে জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসব। চলুন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, গবেষক এবং শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোভান 1935 সনের 22 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রয়াত বাবা কে এফ সোভান ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি পরবর্তীতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তার প্রয়াত মা হাসমতারা বেগম ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান। রেহমান সোভানের স্কুল জীবন অতিবাহিত হয়েছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী সেন্ট পলস স্কুলে এবং লাহোরের অ্যাচসন কলেজ থেকে 1952 সনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়ালেখা সম্পন্ন করেন। পৃথিবী বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1955 সনে গ্রাজুয়েশন এবং 1956 সনে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ক্যামব্রিজে সে সময় তিনি অমর্ত্য সেন ও মনমোহন সিংয়ের মতো বিশ্বনন্দিত ব্যক্তিত্বদের সহপাঠী হিসেবে পেয়েছিলেন। 1957 সনে দেশে ফিরে রেহমান সোভান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। 1977 সনে অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন তিনি। রেহমান সোভান 1965 সনে পাকিস্তানের তৃতীয় এবং 1970 সনে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যালোচনার জন্য প্যানেল ইকোনমিস্টদের সদস্য, 1963 থেকে 1966 সন পর্যন্ত পাকিস্তান ইকোনমিস্ট জার্নালের সম্পাদক এবং সাপ্তাহিক ফোরামের সম্পাদক ছিলেন। তিনি 1971 সনে বাংলাদেশ সরকারের ইকোনমিক অ্যাফেয়ার্সের দায়িত্বপ্রাপ্ত বিশেষ দূত হিসেবে দেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1972 থেকে 1974 সন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় তিনি দেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে শিল্প, বিদ্যুৎ, প্রাকৃতিক সম্পদ এবং অবকাঠামো বিভাগের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এ যথাক্রমে চেয়ারম্যান, গবেষণা পরিচালক, মহাপরিচালক ও এমিরিটাস ফেলো হিসেবে কাজ করেন। 1987 সনে বাংলাদেশ সরকারের জাতীয় অর্থ, ব্যাংকিং এবং ফাইন্যান্স কমিশনের সদস্য, 1982 থেকে 86 সন পর্যন্ত ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের সদস্য, 1986 থেকে 91 সন পর্যন্ত ইউএন ইউনিভার্সিটি টোকিওয়ের গভর্নিং কাউন্সিলের সদস্য, বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন সার্কের ভবিষ্যৎ পর্যালোচনা করার জন্য সার্ক দেশসমূহের প্রধানদের কর্তৃক নিয়োজিত গ্রুপ অব এমিনেন্ট পার্সনের সদস্য, নোবেল বিজয়ী অমর্ত্য সেন কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিচি ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান, অ্যাশ ইনস্টিটিউট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অ্যাডভাইজরি কমিটির সদস্য, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে। 1990 সনে গঠিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী সরকারে ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদায় তিনি অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি 1994 থেকে 1999 সন পর্যন্ত সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ছিলেন। বর্তমানেও তিনি সিপিডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন।
এ পর্যন্ত রেহমান সোবানের 27টি বই, 15টি গবেষণা মনোগ্রাফ এবং বিভিন্ন জার্নালে প্রায় 140টির উপরে লেখা প্রকাশিত হয়েছে। এত সব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি 2008 সনে স্বাধীনতা পদক অর্জন করেন। এছাড়া আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে 1965 সনে রেহমান সোবহান বিশিষ্ট মানবাধিকার কর্মী সালমা সোবহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বড় ছেলে তৈমুর সোবহান 1981 সনে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মেজো ছেলে বাবর সোবহান একজন অর্থনীতিবিদ। ছোট ছেলে জাফর সোবহান আইনজীবী। 2003 সালে সালমা সোবহানের মৃত্যুর পর রেহমান সোবহান খ্যাতিমান অধ্যাপক ডক্টর রওনক জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মানুষটি সবসময় স্বপ্ন দেখেন সুখী সমৃদ্ধ বাংলাদেশের, আর তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি কখনো বিভিন্ন অর্থনৈতিক সংস্থা আর সুশীল সমাজের উদ্যোক্তা, আবার কখনো বা পৃষ্ঠপোষক হয়ে আজও নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের আর্থসামাজিক উন্নয়ন গবেষণায় এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ রেহমান সোবহান। স্যার, ডকুমেন্টারিটি দেখলাম, প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবার, শৈশব, কৈশোর এবং বেড়ে ওঠা সম্পর্কে। আমার পৈতৃক পরিবার তো মুর্শিদাবাদ, ওইখানে তো আমার অনেক বছর আমার পরিবার আছে। ওইখানে আমার বাবা ইম্পিরিয়াল পুলিশ সার্ভিসে সদস্য ছিলেন, 1925 পুলিশ সার্ভিস জয়েন করেছে, আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পর্যন্ত উনি ছিলেন পুলিশে। তারপর রিটায়ার করে উনি ব্যবসায় কিছু সময় ছিলেন, তারপর শেষ জীবনে উনি অ্যাম্বাসেডার ছিলেন। আমার নানি বাড়ি ওই ঢাকা নবাব পরিবারে আছে, তো তারপরে ওইটা এক সাইডে, তো এই দুই সাইডে আমার পরিবার। কিন্তু আমার তো পুরো জীবন, জন্ম, আপব্রিঙ্গিং সব তো কলকাতা, আর এখানে কলকাতায় আমার মানুষ হয়েছে। ওইখানে আমি দার্জিলিংয়ে পড়াশুনো করেছি, 9 বছর আমি বোর্ডিং স্কুল দার্জিলিংয়ে ছিলাম, সেন্ট পল স্কুলে। তো তারপর আমার তো যে বলে কি টিপিক্যাল যে ওই ব্রিটিশ ইন্ডিয়া আমলের যে এক শ্রেণী এখন যে বড় হয়েছে, ওইটা আমার অভিজ্ঞতা ওই পথ থেকে আসছে। 9 বছর একটা বোর্ডিং স্কুলে জীবন কাটে এখানে, বিকজ ওইখানে তো নিয়ম ছিল কি মার্চ মাসে, আমি তো 7 বছর ছিলেন যখন আমি বোর্ডিং স্কুলে ঢুকলাম, আর ওইখানে তো নিয়ম ছিল কি মার্চ মাসে যাই তো নভেম্বর মাসে ফেরত আসি। তো পুরো 9 মাস পাহাড়ের উপরে পড়াশোনার তো আমার রেজাল্টস তো ভালোই ছিল, কিন্তু আমার স্পোর্টস এসবে বেশ ইন্টারেস্ট ছিল। আমি আমার দার্জিলিং সেন্ট পলসে আমি ক্রিকেট, ফুটবল, বক্সিং, অ্যাথলেটিক্স, আমার লং ডিস্টেন্স রানিংয়ের আমি খুব মেডেলস এসব পেয়েছি এখানে। তারপর এইচএসএনএ বি আমার এই স্পোর্টস এসবে, কিন্তু এইচএসএনএ আমি এইচএসসিতে আমার টপ রেজাল্ট আমি পেয়েছি স্কুলে, কিন্তু আমার অলরাউন্ডার ছিলেন। স্যার, ওই ছোট্টবেলাটিতে আপনার স্বপ্ন কি ছিল, বড় হয়ে কি হবেন? ওইটা তো অত পরিষ্কার স্বপ্ন ছিল না, সত্য বলা যায়। আমার একটু যে সাধারণ যে ব্যাকগ্রাউন্ড থেকে লোক আসে আপ টু গ্র্যাজুয়েশন এইচএসএন থেকে, এই রকম একটা ছিল। তো যদি লোক বলে কি আমার এই যে আমি আছি এখানে ওই সময় থেকে, এইসব সত নাই। স্যার, আপনি পৃথিবী বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সহপাঠী হিসেবে অমর্ত্য সেন, মনমোহন সিংয়ের মতো ব্যক্তিত্বদেরকে পেয়েছিলেন। আপনি ওই সময়ে একটি শক্ত অবস্থান নিয়ে ইউরোপ আমেরিকাতেই থেকে যেতে পারতেন, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কোন ভিউতে তৎকালীন অবহেলিত পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগদান করে কর্মজীবন শুরু করলেন? তো ওই সময় আমার চিন্তা ভাবনা ছিল কি এখন
আমি যদি আমাকে বাংলা কোথাও আমার যে চিন্তা ভাবনা আছে, আমার দর্শন যে কোন আস্তে আস্তে ফর্মেটিভ হচ্ছে এখানে, যদি ওইটাকে তারপর আমি একটু বাস্তবায়ন করতে হবে এখানে, তো তারপর বিদেশে তো এটা তো হবে না, এটা তো আমার দেশের সঙ্গে করতে হবে। চাকরির যে আমার প্রস্তাব ছিল, আমার কেমব্রিজের রেজাল্ট ভালো ছিল, তো এটা কেমব্রিজের রেজাল্ট তো লন্ডন টাইমসে ছাপা হতো, তো প্রফেসর অফ ইকোনমিক্স পেশাওয়ার ইউনিভার্সিটি, এখন একটা কানাডিয়ান ব্যক্তি ছিলেন, উনি রেজাল্ট দেখে আমাকে একটা রিডারের চাকরি 1956 উনি আমাকে এখন একটা অফার দিয়েছেন কি আপনি পেশাওয়ার আসেন, ওইখানে আপনি রিডার হতে পারবেন, ওইটা তো এই বয়সে তো কম লোক রিডার হতো, তো আমি 800 টাকা বেতন দেবে ওইটা তারপর ওই সময়। তো আমি এই জন্য আমার তো ভালো লাগলো কি এটা তো আমার প্রথম আমার চাকরি, এরকম একটা প্রস্তাব আসছে এখানে এখানে, আমি বলো কি থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমি ডিসাইড করেছি কি আমি ঢাকা ফেরত যাব। আর ঢাকা তারপর আমি অক্টোবর 57 আমি যোগ দিয়েছেন, ওইটা আমার সিনিয়র লেকচারের, আমার ওই সময় বেতন ছিল 450 টাকা। হ্যাঁ, তো এটা বাট আমার তো এটা পছন্দ চয়েস ছিল কি এখন আমার জীবন কাটবো। আপনি মুক্তিযুদ্ধকালীন সময়ে বহির্বিশ্বে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে এক বিরাট ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে ভঙ্গুর অর্থনীতি, যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে এক বিরাট ভূমিকা পালন করেছিলেন। অর্থনৈতিক উন্নয়নের নানান দিক নিয়ে আজও কাজ করে যাচ্ছেন নিরন্তর, নানান প্রতিষ্ঠানের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা, এই যে এত সব সংশ্লিষ্টতা, এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইব। মুক্তিযুদ্ধ সঙ্গে তো যে আমি যোগ দিয়েছি, আমার তো ইনভলভমেন্ট যে বলে কি সেলফ রুল ফর বাংলাদেশ, সেলফ রুল ফর বাঙ্গালিজ, তো যেখানে আমার 26 বছর যখন আমি একটা ইয়াং টিচার ছিলেন, ওই সময় থেকে আমার লেখা, কনফারেন্সে পার্টিসিপেশন করা, তারপর পলিটিক্যালি লিডারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, তো অনেক দিনের একটা ইতিহাস। আমার 1964 আমার সুযোগ হলো কি বঙ্গবন্ধু আর তাজউদ্দিন আমাকে ইনভাইট করেছে, ওই তো 64 তোমার বয়স 29 ছিল, মানে 29, এই ওই আওয়ামী লীগ 1964 ইলেকশনে উনি অংশ নেবেন, উনি আমাকে ইনভাইট করেছেন কি এসে আমাকে একটু ম্যানিফেস্টোর এখন একটা ড্রাফটিং একটা সহ্য করে। এটা অর্থ ছিল কি আমার ওই মার্শাল ল সময় থেকে বাংলাদেশের উপরে যে অত্যাচার চলছে, ওনার যে বৈষম্য পাকিস্তানের মধ্যে হয়ে গেছে, যে যাদের একটু কেন্দ্রীয় রাজনৈতিক সমস্যা ছিল অতদিন, ওইটা নিয়ে আমার সুযোগ হলো কি আমি কথা বলতাম এখানে, আমার অ্যাকাডেমিক কলিগস বি কথা বলতাম, কিন্তু ওনার তো বেশ অভ্যেস ছিল কি সেমিনারে বলবে অথবা স্কলারলি জার্নাল লেখাশোনা করবে, আমার আমি একজন ছিলেন এখানে যে বেশি পাবলিকলি আমি কথা বলতাম, আর আমি নিউজ পেপার পপুলার নিউজ পেপারে আমার লেখা এসব হতো, তো আমার অনেক পলিটিক্যাল সার্কেলে পরিচয় হয়ে গেছে, নট বিকজ আমি অত দামি একজন ইকোনমিস্ট ছিলেন অথবা খুব নাম করা লোক ছিলেন, কিন্তু আমার শব্দ বের হলো বিকজ আমার এখন মিডিয়া এর সঙ্গে আমি যুক্ত হয়ে গেল, তো এটার সঙ্গে আমার লিড সোহরাবর্দী সাহেব, বঙ্গবন্ধু, লেফট লিডার্সের সঙ্গে আমার ইন্টারঅ্যাকশন বেশ হতো ওই সময়। তো এই প্রক্রিয়া থেকে তো তারপর 1969 যখন আইয়ুব শাহী এখন একটা পদ্ধতি হলো এখানে, আর তারপর ইলেকশন ক্যাম্পেইন শুরু হলো, তো ওই সময় থেকে তো আমার আরও গভীর সম্পর্ক হলো বঙ্গবন্ধুর সঙ্গে। March 27, 1971 বর্ডার পার করে তারপর আমার সুযোগ হলো কি মুক্তিযোদ্ধার সঙ্গে আমি অংশ নেবে, বিকজ আমার তো প্রায় 3-4 দিন পরে যখন আমি দিল্লি গেলাম, তার তাজউদ্দিন সাহেবের সঙ্গে আমার দেখা হলো, তো উনি দায়িত্ব আমাকে দিয়েছে কি তুমি বিদেশ যাও, তুমি একটু ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়ে যাও কি পাকিস্তানের যে অত্যাচার করছে ওনাকে একটা সকলকে বলো কি ওনাকে এড বঞ্চন করতে হবে, আর বাংলাদেশের সভরেনিটিকে ওনার এখন একটা পরিচয় দিতে হবে এখানে। তো এইটা তারপর 9 মাস ওনার ক্ষমতার মধ্যে আমি এই ক্যাম্পেইনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। স্বাধীন পরে যেই দিন বঙ্গবন্ধু দেশ ফেরত
মেয়েকে নিয়ে। তারপর ওই এক দুই দিন পরে নুডলসটা আমার, আমি ওনার সঙ্গে দেখা করতে গেছেন। উনি তারপরে মিজুতি বলেছেন কি তোমার দুইজন, তুমি এসো, তুমি প্ল্যানিং কমিশনে এখন একটা জন্ম দিতে হবে, একটা নতুন দেশ, একটা নতুন ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করো। আর ওনার নিজের তো এখন একটা দৃষ্টি ছিল, একটা স্বপ্ন ছিল, তো যে প্ল্যান করে ওনার তো এইটা দায়িত্ব আছে কি একটা ওভারঅল যে লিডারশিপে পলিটিক্যাল যে দর্শন ও দৃষ্টি আছে ওনাকে কেমন করে একটা বাস্তবায়ন করতে হবে। আমার গুড ফর্চুন হলো কি আমারও তো চিন্তা ভাবনা ছিল এখানে, আমার যদি অন্য ওনার সঙ্গে দৃষ্টির সঙ্গে মিল না হতো তো তারপর আমি বলতাম ওইখানে গিয়ে আমি তো সরকারি কর্মচারী নাই, আমার সঙ্গে আপনার দর্শনের সঙ্গে তো মিল নাই, তো আমি আমার ইউনিভার্সিটি থেকে আমি আমি ফেরত চলে যাই, আপনি অন্য লোককে নিয়ে করেন। কিন্তু গুড ফর্চুন ছিল কি উনি তাজউদ্দিন ভাই যে একটু ফর্মেটিভ লিডারশিপের সঙ্গে ছিলেন, আমার সুযোগ হলো টু। আজকে যে এই পর্যায়ে এসছেন, এই আসবার পেছনে যাদের অবদানের কথা বলতে চান অথবা আপনার জীবন চলার পথে যে জীবনটি বা জীবনগুলি প্রেরণা হয়ে কাজ করেছে, ওইটা তো ব্যক্তির তো বিশেষ নানা রকম মাইনর ইনফ্লুয়েন্সেস ছিল, কিন্তু আমার ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্স তো হয়তো আমার কেমব্রিজ অমল থেকে হলো। আমি তো বলতে পারিনি কি কেমব্রিজের আগে তো এই পথে আমার চিন্তাও ছিল না। কয়েক ব্যক্তি আছে যে আমাকে ইনফ্লুয়েন্স করেছে ইন্টেলেকচুয়ালি, আমার রিলেশনসের মধ্যে যে ভালো সম্পর্ক ছিল, কাইসার মুর্শেদ উনি ফরেন সার্ভিসে ছিলেন, কামাল হোসেন, বাট আসলে তো কেমব্রিজের ইনফ্লুয়েন্স যে ছিল অমর্ত্য সেন, এসবই যে আমার ইমিডিয়েট গ্রুপের মধ্যে একটা কিছু ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু দেশে পেরোদেশে তো তারপর রাজনৈতিক মহলের মধ্যে একটু ইনফ্লুয়েন্সেস হলো নিশ্চয়ই। আমার তো বাংলাদেশ ন্যাশনালিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত যে হয় তো তারপর বঙ্গবন্ধুর তো নিশ্চয়ই একটা ইনফ্লুয়েন্স হবে। স্যার আমরা অনেকক্ষণ কথা বলছি, এবার আমরা আপনার পছন্দের একটি চলচ্চিত্রের ক্লিপিংস দেখব, আমরা কোন চলচ্চিত্রটি দেখব? আমার বহু বছর থেকে অনেক পছন্দ ছিল ম্যান অফ অল সিজনস, তো স্যার আমরা ওই চলচ্চিত্রটির একটি ক্লিপিংস দেখে আসি। I am commanded by the king to be brief, and since I am the king's obedient subject, brief I will be. I die his majesty's good servant, but God's first. I forgive you right readily. Be not afraid of your office. You send me to God. You're very sure of that, Sir Thomas? He will not refuse one who is so blithe to go to him. আমাদের একটি বৃহৎ জনগোষ্ঠী তরুণ প্রজন্ম, একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? চিন্তা করতে হবে কি যাদের ক্যাপাসিটি আছে উনি একটা সমাজে থাকে, ও যে সমাজ ওনাকে কিছু দিয়েছে ওই সমাজকে কিছু ফেরত দিতে হবে, এখানে একটা কিছু ইনভলভমেন্ট, সোশ্যাল কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট থাকতে হবে। সবার উপরে আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশ, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? আপনার সেই সোনার বাংলাদেশের স্বপ্ন কি পূরণ হয়েছে? যদি না হয়ে থাকে আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? আমার স্বপ্ন তো পুরোপুরি তো পাইনি, কিন্তু কিছু তো পেয়েছি। বাংলাদেশ উন্নতি করেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো হয়েছে, সামাজিক ইন্ডিকেটার্স কয়েকটা বেশ ভালো চলছে, এখানে অনেক জীবন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যে আমার চিন্তা ছিল কি এখানে একটা ইউনাইটেড সোশ্যালি কোহিসিভ একটা সমাজ থাকবে, যাদের এখন একটা চিন্তা এক ব্যক্তির যদি উন্নতি করে তারপর বাকি ওনার পিছনে বসে থাকবে, এখানে এটা ওনার
চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নাই এখানে, এইটা আমার মত ছিল না। বিকজ বঙ্গবন্ধুর একটা বিশেষ একটা মত ছিল এখানে কি আমি দেশকে নিয়ে যাবে, সকলকে নিয়ে যাবে, ও যে বিশেষ মুক্তিযোদ্ধার সঙ্গে যে যুদ্ধ ছিলেন, রক্ত দিয়েছেন, যাদের ঘর ধ্বংস হয়েছে এখানে, ওনার একটু সবচেয়ে বড় এখন একটা অংশ আছে এই দেশের ভবিষ্যতে। ওর উনি যদি এই ভবিষ্যতে ইকুয়াল পার্টনারশিপের মধ্যে উনি একটা অংশ না নিতে পারে এখানে, তো তারপর ওনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্যার, এতক্ষণ আপনার জীবন এবং আপনার কর্মের কথা শুনলাম, এবার আপনার পরিবারের সদস্যরা অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে আপনার সম্পর্কে কী বলছেন আমরা সেটি দেখব। বাবা হিসাবে তো অবশ্যই অনেক ভালো, অনেক কিছু শিখিয়েছেন আমাকে, বলা যায় আমার ভ্যালিউস, আমার পলিটিক্যাল বিলিফস যেইগুলো আছে সেগুলো অনেকটা ওনার কাছ থেকে আমি পেয়েছি, ওনার কাছ থেকে, আমার আম্মুর কাছ থেকে। এবং শুধু সেটা না, আমাদের পুরো ফ্যামিলির আপনি যদি দেখবেন এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার চাচা চাচি খালা খালু যারাই আছে সবাই কিন্তু একরকমের মানুষ, এবং সো আমার ফ্যামিলির মধ্যে ওই ভ্যালিউসগুলো কিন্তু খুব স্ট্রং, এবং আমাদের আমার প্রজন্মের সবাই এই ভ্যালিউসটা ফলো করে। আমি আসলে কাউকে চিনি না যে আমি বলবো যে আমাদের পরিবারে যে ভ্যালিউস আছে সেটা থেকে সরিয়ে গেছে। অনেক সময় বলা যায় যে ফ্যামিলি হিসাবে আমাদের স্যাক্রিফাইস করতে হয়েছিল, কারণ হয়তো বা অর্থনৈতিক দিক থেকে অথবা সুযোগের দিক থেকে, কিন্তু আমরা সবসময় বুঝেছি যে আমার বাবা মায়ের ভ্যালিউসটা এটা, এবং ওরা সবসময় আমাদেরকে বলতো যে না ঠিক আছে, হয়তো বা তোমাদের ফ্রেন্ডসের আরও বেশি জিনিসপত্র আছে, তোমাদের ফ্রেন্ডসের গাড়ি ঘর গাড়ি আরও বড়, আরও সুন্দর, কিন্তু আমরা কিন্তু সেইভাবে না, ঠিক আছে, আমরা মনে করি যে এটা গুরুত্বপূর্ণ না, আমরা মনে করি যে দেশের জন্য কাজ করাই গুরুত্বপূর্ণ, অন্যদের জন্য কাজ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং ওরা মনে করতো যে আমরা আসলে অন্যদের তুলনায়, মানে আপনি যদি বাংলাদেশের ভূমিকা নেন, অন্যদের তুলনায় আমরা কিন্তু খুবই সৌভাগ্য, তাই আসলে আমাদের তো অভিযোগ করার অথবা নালিশ করার তো কোনো স্কোপ নাই। এবং এটাই আমি এখন আমি অবশ্যই বিশ্বাস করি, আমি মনে করি এটা খুব ভালো একটা ভ্যালিউ আমাদেরকে শিখিয়েছে, এবং এই ভ্যালিউটা আমি আমার সন্তানদেরকে শেখাতে চেষ্টা করি। রেহমান, আমি বলবো যে তার প্রথম যে পরিচয়টা সেটা হচ্ছে যে সে অত্যন্ত সজ্জন এবং ভদ্র লোক। আমি তাকে বহু বছর ধরে চিনি, আমার যেটা প্রথম অবাক লাগে সে খুবই ধৈর্যশীল, কখনো রাগ করে কারোর সঙ্গে কথা বলে না, এবং খুব চিন্তাধান্তা করে সে একটা সিদ্ধান্ত নেয়, আর একবার সিদ্ধান্ত নিলে কিন্তু তারপরে সেখান থেকে সে অতটা মত পাল্টায় না, অন্যের ব্যাপারে অনেক সে ধৈর্য রাখে, কিন্তু নিজের ব্যক্তিগত কয়েকটা জিনিস আমি বলবো যে সে অতটা ডিসিপ্লিন নয়। যেমন খাওয়া দাওয়া সে খুবই কখনোই ধর কাট করে খায় না, সে মিষ্টি খাওয়া তার বারণ কিন্তু সে মিষ্টি খাবেই, খুব রিচ খাওয়া তার বারণ কিন্তু সে রিচ খাওয়া, খুব ঘি মশলা দাওয়া খাওয়া সে খায়। তারপরে যেমন ছোটোবেলায় সে ভালো খেলোয়াড় ছিল, কিন্তু এখন সে খেলা টেলিভিশনে দেখতেই পছন্দ করে, কিন্তু তাকে যদি বলি যে একটু ব্যায়াম করো কিংবা একটু হাঁটাহাঁটি করো সে সেটা করে না। অতএব আমাদের মধ্যে আর কোনো ব্যাপার নিয়ে কখনোই কোনো মতের বিরোধ হয় না। আমি আশা করব যে রেহমান যতদিন সুস্থ শরীরে বেঁচে থাকবে সে যাতে এই যে একটা পজিটিভ যে একটা তার দৃষ্টিভঙ্গি সেটা সে রাখবে, এবং তার যে দেশপ্রেম এবং তার চারিদিকে মানুষের জন্য তার যে শ্রদ্ধা এবং প্রেম সেটা সব সময় বজায় থাকবে। স্যার, এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা বিদায় নেব আপনার একটি পছন্দের গান শুনতে শুনতে বিদায় নেব, আমরা কোন গানটি শুনব? পুরনো দিনের দিনের কথা, পুরনো সেই দিনের কথা, এটা আমার বেশ পছন্দ।
দুঃখের কথা কব প্রাণ জুড়াবে।